যুবক বাবারা তোমরা বলো তো মার সাথে কোনো তুলনা হয় আমি বহারি সাইড থেকে ছোট্ট একটি ঘটনা শোনাই ঘটনাটা বলার পরে আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব এবং মোনাজাত করবো মেবি দিস মাই লাস্ট প্রোগ্রাম কালকে প্রোগ্রাম ছিল আমার মমিন সিং সারা রাত রাস্তায় রাস্তায় কাটাই যানজট কিন্তু এখানে আবার আসতে হবে ডেলি প্রোগ্রাম ডেলি প্রোগ্রাম আসতেই হবে ছোট্ট একটি ঘটনা বলে ফেলি ঘটনাটা হাদিসের মধ্যে আসছে হাজারতে ইসমাইল আলাই সালাম তিনি মক্কানগরে থাকতেন সিরিয়াতে থাকতেন মনোযোগ দিয়ে শুনতে হবে ঘটনাটা হাদিসের ঘটনা এটা ইসমাইল আলাই সালাম বিয়ে করেছেন ফার্স্ট ম্যারিজ জীবনের প্রথম বিয়ে বাবাকে বলে নাই চিঠি দিয়েছে ও বাবা এব্রাহিম তোমাকে জিজ্ঞেস না করে আমি বিয়ে করে ফেলেছি ভুল হয়ে গেছে আমার সংসারে অশান্তি তুমি একটু আসাম করে পুত্রবধূ দেখিয়া যাও চিঠি পাইয়া ইব্রাহিম নবী আসছে ইসমাইল বাড়িতে নাই বাইরে দাঁড়ায় বলতেছে ইসমাইল রে ও ইসমাইল ভেতর থেকে স্ত্রী বলতেছে কে কে তুমি ইসমাইল কে ডাকো তোমার স্বামী কই বাহিরে গেছে কেমন আছো বেশি বেশি দল না বেশি সুবিধার সংসার না আমার ইব্রাহিম বললেন ও ইসমাইলের বউ বহুদূর থেকে আমি একজন মুসাফির আসি চিৎকার মেরে বলেন ইসমাইল আসলি কই ও আমি চলে গেলাম আমি আবার আসবো ইসমাইল আসলিফ বল দরজা ভালো না এই দরজাটা বিদ্যুৎ আসছে এসে তাকে বন্ধ করে দেন আসল বাস এই ঘটনাটা বঘারি সেনগঠান এটা আমার নেচার অভ্যাস কোনো একটা বিষয়ের উপরে আমি যেদিনই কথা বলি এই আধা ঘন্টা চল্লিশ মিনিট একটা বিষয়ের উপরে আমি কথা বলার চেষ্টা করি হ্যাঁ হিম বললেন ইসমাইলের বৌ আমি চলে গেলাম ইসমাইল আসলে পত্র দিতে আমি আবার আসবো তোমাদের দেখতে আসবে তো একটা খবর তাকে বলে দিও যে আমি আসবো আবার তবে তোমাদের ঘরের দরজা ভালো না দরজাটা চেঞ্জ করতে চলে গেছে ইব্রাহিম ইসমাইল আসছে কিন্তু বাড়ির আলগিন আ থেকে বেশ কমবরের গ্রান প হচ্ছ। চিল্লা এখন সুবাহানাল্লাহ। সুবাহাদাল্লা তামেলা উমি যা এই পৃথিবীতে যারা বেশি বেশি করে। সুভাহাদাল্লা বলবে কয়ামতার ময়দানে দানে শেষ করব। শিল্লা সুভান আল্লাহ রেডি এই পৃথিবীতে বেশি বেশি করে যারা সুবহা আল্লাহ পাঠ করবে কয়ামাতে দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়া হবে মিস্কু আমরের গ্রাণ আসতেছে পেগাম্বরের খদম লাগছে কোন বাড়ি রাঙ্গি নাই কোন আলি মোলামা যদি আসে আজকে আপনার আয়োজন করলেন ওলামাদেরকে দাওয়াত দিলেন ফায়দা কি হবে ফায়দা হবে কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত এই বাড়ির সমস্ত মুর্দাদের কবর রাজা মাফ করে আমার কথাবার্তা বুঝাতে পারতেছি কষ্ট হচ্ছে না অসুস্থ মানুষ মোনাজাদ দিতেই হবে ঠিক কিনা একটা আদিসের কথা বলে ফেলি যারা যারা ও আর শুনতে আসছেন আপনারা যারা আসছেন আপনাদের মা বাপ দাদা দাদি যারা মারা গেছে ফেরেস্তা ওদের কবরে গিয়ে বলছে তোমার ছেলে ও আর শুনতে আসছে তোমার নাতি ও আর শুনতে আসছে তোমার ছেলে ও আর শুনতে আসছে সোহান আল্লাহ কি মনে করলে তখন মা বাবা ডাক দিয়ে বলে ও ফরেজ আমার ছেলে আসছে কে আমার নাতিও আসছে ও আছে ছেলে আসছে কে আসছে ওরা আমাদের জন্য দোয়া করবো নি ফরেস্তা তখন খবর দিয়ে আসে অবশ্যই দোয়া করবে ফেরেস্তা বইলে আসে দোয়া করবে অনেক ওই রকম আপনি এমনি আসেন না এখানে আপনার মার ফায়দা হবে আপনার দাদার ফায়দা হবে দাদির ফায়দা হবে নানা নানির ফায়দা হবে বলে ইসমাইল বুঝতে পারছে পেগাম্বরের কদমের সোয়া লাগছে এই বাড়ির আঙ্গিনা ডাক দিয়ে বলে বিবি রে কেউ আসছিল বিবি কয়েকটা বুড়া লোক আইসে কই কে তো চলে গেছে মনে হয় পাগল টাগল তুমি কেমনি বুঝতে পারছো এই যে পাগল যাওয়ার সময় বলে গেছে দরজা বলে ভালো না পাগল সারা এই কথা কে কয় হাজরত ইসমাইল বলে বৌরে দরজার কথা কয় নাই তুরে বদলাইতে কইছে সেটা আউট আউট বাবার কথা বাবার কথায় মার কথায় বউ সেপারেট করা যায় চিল্লায় বলো যায় না উল্টাটা স্টার্ট দিবা যুবক বাবারা মাকে কষ্ট দিও মায়ের চাই আপন গোটা পৃথিবী আমি ঘুরে ঘুরে বেড়াইছি গোটা পৃথিবী বয়স পঞ্চাশ বছর কিন্তু আর কত চলতো কত এই বুড়া বয়সে দাও আমার আনলেন বয়স কই গেল এত অসল বলে যুক্তিবাদীর কথা মনে হয়েছে আমি আদিসের কথাটা শেষ করব অনেক দামি এই আলোচনাটা অনেক দামি এটা আউট করে দিয়েছে বউ তিনি সেকেন্ড ম্যারেজ করেছেন দ্বিতীয় বিয়ে করেছেন আবার চিফ ইলেকসে ও বাবা এই দরজা বদলায় নতুন দরজা লাগাইছি আশ্চর্যে মোক কেন করে পুত্র বধু দেখি অ যাও বালক পূজা সুভানন্দ এ এ দেশের মানুষ সুবানুল্লাহ আপনাদের একটা ছোট্ট আমল দিয়া যায় আর তো আসবো না আর আসতে পারবো না সময় শেষ শেষ কালকে আমার একটা ওয়াজ আছে কালকের ওয়াজটা হবে ইদানিং আমি আমার মা বাবাকে খাবে দেখি স্বপ্নে দেখি বাবা নিতে আসছে আমার মা নিতে আসছে তখন আমি বুঝতে পারি আমার সময় শেষ হয়ে যাচ্ছে জীবনের শেষ পুনজাত হতে পারে ঠিক কি না বলে গভীর গান কত লোকেরা ঘুমিয়ে আছে এলাকার লোকেরা যদি বুঝতে পারত মরণা যুক্তিবাদী বোধ আসবে তাহলে এই জায়গাটা আমি পনেরো দিন আগে চাঁদপুরে একটা প্রোগ্রাম করে গেলাম হাজার হাজার মান হাজার হাজার মান মাসাল্লা বল আজকে যে পরিমানের লোক হয়েছে মোটামুটি খারাপ না নারে তাকবি আল্লাহু আকবার নারে তাকবি আপনারা কি আমার দিকে নজর করে আছেন হাদিস শরীফের মধ্যে আছে উনামাই کرامের চেহারার দিকে নেক নজরে থাকায় থাকলে সব গিরা গুনাহ maaf হয় হুজুরদের চেহারা দাম কত হুজুরদের চেহারার মূল্য কত হুজুরদের মুখমণ্ডলের চেহারার দাম যুবক বাবারা অল্প সময়ের জন্য একটু বসে আমরা ব্যস্তের ভেতরে আছি ঠিক কি না পরে কি ঘটনাটা হলো ঘটনাটা শেষ করে ফেলি হাজারতে স্মাইল সেকেন্ড ম্যারেজ করলেন দ্বিতীয় বিয়ে করলেন কিন্তু দ্বিতীয় বৌডা অনেক ভালো বাবা তুমি আস দরজা বদলায় নতুন দরজা লাগাইছি আস তুমি আইসো দেখা হিম আসছে কিন্তু ওই দিন স্মাইল বাড়িতে নাই স্মাইল মেদর দিক থেকে উত্তর দিচ্ছে স্ত্রী আপনি কে আমার স্বামীকে তলাশ করেন আপনি কে আমার স্বামীকে খুঁজেন উনি তো শিকার করতে বের হয়েছে শিকার করতে বের হয়েছে কবে আসবে চলে আসবে এ মুসাফির আমার পরিচয় নিরা কিন্তু তোমার পরিচয় তো দিল না তুমি কে কোথায় ঘর বাড়ি ইব্রাহিম বলছে বোমা আমার নাম বললে তুমি চিনবা আমাকে বলেন নাম তো বলেন তো আমা আমার নাম ইব্রাহিম খালি পুত্রবধূ ঘরের ভেতর থেকে বের হয়ে আসে আপনি আপনি আমার শ্বশুর পুত্রবধূ যদি ভালো হয় সংসার ভালো হয় ঠিক কিনা বলেন অনেক মহিলার ও আর শুনতেছে শ্বশুরের সেবা করতে হবে শাশুড়ির সেবা করতে হবে যদি আজকে শাশুড়ির সেবা করেন কয়দিন পরে আপনি যেদিন শাশুড়ি হবেন সেই দিন আপনার পুত্র বধু আপনার সেবা ঠিক কিনা শাশুড়ি বধূ নদীর ঘাটে গোসল করতে গেছে শাশুড়ি শাশুড়ি কয় বৌমা এই তুমি আমার পিঠটা একটু মাইজা দাও আমার পিজেমিতে ময়লা লাগছে একটু সাফ করে দাও পুত্র বধু হাতে মাসতে যায় কিন্তু পিঠের মধ্যে পা উঠে যায় বোমা এরকম করো গেলে লাফালাফি করতে শোকে আমি হাতে আপনার পিঠ মারতে চাই কিন্তু কেনে জানি আপনার পিঠে আমার পা উঠে যায় শাশুড়ি তুমি পিঠের মধ্যে জোরে রাথি মারো কারণ আমি আমার শাশুড়ি লাথি মেরেছিলাম চিল্লা বলেন নাউজুমুল্লাহ কি বাক্যাশা এই দিক না কথাগুলো কি মনে থাকবে আমি মরে গেল মনে থাকবে শাশুড়ির সেবা করবেন শ্বশুরের সেবা করবেন আমার জীবনের ছোট্ট একটি ঘটনা এক মিনিটে বলে ফেল মারা গেছে একসাথে হস করেছি মাসাল্লাহ বলে তো ওই পুরস্কার হাজি সাহেব তার দুটা পুত্রবধু দুটা পোলা কিন্তু বড় পোলার ছেলে যায় এটা এটা দেখতে পারে না শাশুড়ি খালি পেশাল করে আর সিল্লা সিল্লা কিন্তু ছোট পোলার বউ এটা এইটা

মাসাল্লাহ বলেন এটাকে আবার কারণ আমাদের ক্যারেক্টার হলো এই কথাবার্তা আমরা বলে বেড়াই এটা আমাদের অভ্যাস নেচার এগুলি করবেন তো শ্বশুরটায় খেয়াল করবেন কথা ওই যে একটা আমি টি যেটা মসজিদ থেকে পাইছিল নিজে খায় নাই ওটা প্যাকেট করে নিয়ে আসছে পুত্র বধু ডাক দিছে বৌমা এদিকে আস এটা তোমার জন্য আনছি তুমি খাও এই ছোট্ট পলার বউটা এই যে একটা দোয়া পাইলো ঠিক কিনা বলে বৌমা এই আমি তুমি খাও খাও তোমার লেগে আনছি আনছি তারপরে কি হয়েছে ঘটনাটা বলে ফেলি আধা মিনিটে ওই জায়গা জমি ঢাকার শহরের জায়গার দাম বেশি না তো এখানে এখানে জায়গা জমি যা আছে এগুলি ভাগ বাকাকি করতেছে তো ছোটবেলাটাই কইতাছে ছোটবলার বড় ডায় বলতেছে যে তুমি কাজ করবা এই দরকার কিন্তু আমার শ্বশুরকে আমাদের ভাগে রেখে দিবা বলেন দরকার হলে একটু জায়গা কম নিবা এই শ্বশুরকে আমাদের ভাগে রাখবা তো ওই বিচারের মধ্যে আমিও ছিলাম মাতবর প্রধানিয়া যারা আছে তারা আসছে পোলা ছোট পোলাটায় দাঁড়াই বলতেছে এই মাতবররা আমাকে একটু জায়গা দরকার হলে একটু কম দিয়েন আমার বাবারে আমি দিব আমার বাবা আমার সঙ্গে থাকে মার বাবার সেবা তখন তখন আমি ছিলাম বাবা করতে চোখের পানি মুছতেছে তুই আমারে তুই আমারে গ্রহণ করলি তার ভাই তো আমার নিল নইলি তুই তো আমারে নিল এমন দোয়া দিয়ে গেল খুটি খুটি টাকার বালই করতে মা আল্লাহ সুবহান আল্লাহ তপাজি রুজীব আনসে ওই আমাকে ফোন করছে ফোন করে বলছে যে হুজুর আপনি একটু আসবেন এই গাড়িটা আমি কিনেছি আমার বাবার দোয়া আপনি আসবেন আপনি প্রথম গাড়িতে চলে শোরুম থেকে নিয়ে আসছি আমি আপনি আসবেন গাড়িতে একটু বসবেন বাবা তো নাই আমার বাবা থাকলে গাড়িতে আমার বাবা যদি তাকতোরে এই গাড়িতে হুজুর আপনি তো আসবেন আপনি না আমার বাবার বন্ধু মানুষ একসাথে হস করেছেন আপনি আসবেন আমি গেছি গাড়িতে বসছি দোয়া করে দিয়ে বড় গরিব হয়ে গেছে আর টাকাটাই এখন ছোট বলাটা কোটি কোটি টাকার মালিক চিল্লা বলো আপনার হবার বাবারে কষ্ট দিও না না মার আপন হয় পৃথিবী ঘুরে ঘুরে আমি টেস্ট করেছি পরীক্ষা করেছি মার মতো আপন হয় না ঠিক কিনা বলে মাকে তুমি দমক দাও মাকে গালি দাও মাকে সেপারেট করে দিছ ভুল করেছ কি করেছ চিল্লায় বলো বাকি ঘটনাটা আমি দশ পনেরো মিনিটের মধ্যে ফিনিশ করে আপনাদেরকে নিয়ে একটা তোবাক আমার সাথে তোবা করতে রাজি কবুল হয়ে যাবে যুবক বাবারা তোমাদের জন্য একটা দোয়া করে যাবো কি দোয়া করবার যুক্তিবাদী দোয়া করব আজকে মোনাজাতে যারা শরিক হইবা আমার সঙ্গে আল্লাহ তোমাদেরকে সোনার মক্কা এই দোয়ারটা আমি করে গেলাম তারপরে কি হলো তুমি আমার চিন্তা নিব আমি ইব্রাহিম খালিল্লাহ আপনি তোমার শ্বশুর আপনি ঘরের ভিতরে আসেন হাজরে ইব্রাহিম বলে ওমারে আমি আজকে ঢুকবো না তোমার স্বামী আসলে আমি আবার আসব পত্র দিতে করব। কিন্তু আজকে আমি তোমার কামরায় ঢুকব না তখন পুত্রবধূ বলতেছে ঠিক আছে

আল্লাহ পাক বলেছেন মাকাম ইব্রাহিমকে দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য আমি নামাজের مصلا دکھলার জেলা আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার হে তুমি এই পাথরে দাঁড়াইয়া তোমার পলার লয়না কাবা করব নাইছো তুমি এই এই পাথর একটু দাঁড়াও আমি আর তোমার কাছে কোনো আবদার করব না তুমি একটু দাঁড়াও পাথরে দাঁড়াও মা পাথরে দাঁড়াই লিখি হবে তুমি একটু দাঁড়াও জমজম দিয়া পা দুইটা ধৌত করে দিব তুমি পায়গাম বল না আমি জমজম দিয়া তোমার পা দুইটা ধুইয়া দিমু এই পুরো কয় আমার পা ধুইয়া দিবা তুমি কে হ্যাঁ জমজম জমজমের কথাটা আমি দু মিনিটই বলে ফেলি জমজম জমজম আমি ওখানকার এক আর্মি অফিসার জিজ্ঞেস করেছিলাম আমি আমি নির্দিষ্ট খবর জানি না তবে আমি শুনছি এই কথাটা অনেক দামি হবে এই কূপটা এই সাত ফুট গভীর কেন করবেন সাত ফুট গভীর দুই আড়াই ফুট প্রস্ত হবে সৌদি গভর্নমেন্ট মোটা মোটা পাইপ লাগাইয়া সৌদি বাসটা একটা পাইপ লাগাইছে কুয়ার মোবাইল ইটালির দামি মেশিন দিয়া দিন রাত চব্বিশ ঘন্টা কথা শেষ হবে চিল্লায়া আসবাহ কইব এখন না কথাটা শেষ হোক এই মোটা পাইপ দিয়া ইটালি ডবল মেশিন দিয়া দিন রাত চব্বিশ ঘন্টা পানি তুলতের পানি একঝাড়াও কবে না থাকবি দোয়া করে দিলাম আল্লাহ তোমাদেরকে নিয়ে যাক একটু পানি বলি জাম জাম দাঁড়ায় পান করতে হয় দুনিয়ার সব পানি বসে পান করতে হয় কিন্তু জাম জাম দাঁড়ায় পান করতে হয় আল্লাহ সিস্টেম উল্টা দাঁড়ায় পান করতে হয় কাবা দিকে মুখটা ঘুরাইয়াম তিন ছাসে জমজম পান করতে হয় আর হাদিসের মধ্যে আছে জমজম যে যে হাজি বেশি পরিমাণে জমজম পান করবে খিদা শক্তি এটা কমে যাবে সৌদি বাদশাহ সৌদি বড় বড় ডাক্তাররা এই জীবনের শেষ মেডিসিন ঔষধ হিসাবে জমজম দেয় ওই জমিদার সুবান আল্লাহ ভালো করে গল তারপরে কি হয় বলে ফেলি কথাটা শেষের দিকে চলে আসছে তারপরে কি এলো এই আব্বা তুমি এখানে দাঁড়াও একটু দাঁড়াও পোলারে লহিয়াম তুমি কাবা ঘর নির্মাণ করেছ ছোট্ট আরেকটা আদিশের কথা বলি অনেক দামি কথা এটা এই ডাক দিয়া বলে তুমি তোমার পোলারে লইয়া কাভাগর নির্মাণ করেছরত ইসমাইল পাথরগুলো আসতো চতুর্দিক থেকে আই না বাবার হাতে দিত বাবা পাথরের উপরে পাথর বসাই দিত আর বসাবার সঙ্গে সঙ্গে মজবুত জোড়া লেকে পাথর পাথরের সঙ্গে বসে দিত

এই হাজার ইব্রাহিম ওই পাথরে দাঁড়াইয়া যে পাথরে দাঁড়াইয়া কাবাঘর নির্মাণ করেছিলেন তখন ইব্রাহিম এই কাবাঘর নির্মাণ করতেছে তখন তখন উপরের উপরের গাতনি করে ইব্রাহিম ওই পাথরে দাঁড়াইয়া ওই পাথর হাজারত ইব্রাহিমকে আস্তে আস্তে উপরের দিকে বাবা লড় বানাইছিল তুমি এখানে দাঁড়াও জমজম দিয়া পা দুইটা দুইয়া দেই বোমা ঠিক আছে আমি দাঁড়াইলাম তোমার কথাটা রাখলাম পুত্রবধূ

ইব্রাহিম নবী আর চোখে পানি রাখতে নবী কে দিয়ে দিয়ে বলে বউ মারে এটা তুমি কি করলা মাতার ক্যাশ দিয়ে তুমি আমার পা দুইটা সাব করে দিলা এটা কি করলা তুমি আমি তোমার জন্য দোয়া করে গেলাম ইসমাইল আসলে কয়ও আমি আবার আসব অত্র দিতে কয়ও আমি আসবো অনেক দিন ধরে বেরাব থাকবো তোমাদের সঙ্গে থাকবো আমি অন্তর খুলে তোমাকে দোয়া করে গেলাম তুমি দুনিয়াতে হবে আখড়া তোর তোমাকে তোমার স্বামীকে একসাথে আল্লাহ জান্নাতুল ফরদাউস দাস পুত্র বধু হলে এমনই তো উচিত সেজন্য যারা মহিলারা বক্তে শুনতেছেন আপনারা আজকের এই ওয়াজটা মুখস্থ করে রেখেছেন মনাজ্যুক্তিবাদী বলে গেছে শাশুড়ির সেবা করা লাগবে শাশুড়ির সেবা করা লাগবে মুখস্থ করে রেখে দিতে হবে এবং আপনারা আমল করে মায়ের কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না মার চাইতে আপন হয় না ঠিক কিনা বলো চিল্লায় বলো ঠিক কিনা বলো সর্বশেষ একটি কথা বলে আমি তো বা করি আমার মা আমার বাবা আমার মা তো নাই বাবাও নাই আমার আব্বা ছিলেন শচি না মরহুম মরণে নিসার আহমদ সাহেবের খালিফা নিষার আহমদ আমার বাবা আল্লাহরি ছিলেন আমার বাবার তাহার যুদ্ধের নামাজ কোনো দিন কাজ হয় আমার বাবা আমাকে দোয়া করে গেছে তুই জীবন বর ওয়াজ করতে 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 সর্বশেষ একদিন ওয়াজের মধ্যেই তুই মারা এই জন্য আমার মানুষ কেন দাওয়াত দেয় বলেন তো দাওয়াত দেয় যুক্তিবাদী আসুক মানুষ আমাদেরকে কিছু নেশিয়ত করবে বয়ান করবে আর আমাদের দোয়া আমি বলছি চল্লিশ জন মানুষ লিকুল্যার বাইনে ওয়ালিয়ান নবীজি বলেছেন চল্লিশ জন মানুষ একত্রিত হয়ে শিখির করে এবং চোখের পানি ছেড়ে যদি কান্ধে রে একটা বিশুদ্ধ হাদিসের অর্থ করতেছি চল্লিশ জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আসকার করে কান্নাকাটি করে মোনাজাত করে চল্লিশ জনের চল্লিশ জুন এক জনের দুয়া কবুল করে দিয়ে বাকি উনচল্লিশ জনের জীবনের গুনাখাতামা আরে এটা কি রি আমার মা নাই আমার বাপ নাইয়া মা মারা গেছে আমার মা একবারে সরল মানুষ আছে বেহস্তি মানুষ আমার যুবক বাইরাম আমার মা থাকতে আমি চলে যেতাম কথম করে মা দোয়া নিয়ে চলে যেতাম আমার কোনো মুসিবত হয় নাই বিপদ হয় নাই সুবান বলো রাত দেড়টা দুইটা আড়াইটা মনে করেন এখান থেকে চাঁদপুর থেকে ওয়াজ করে ঢাকা ফিরতে ফিরতে রাত কত হবে জানে আল্লাহ কিন্তু রাত দেড়টা দুইটা সত্য কথা কথা আপনাদেরকে বলে শোনায় শোনায় গেলাম আমার মেয়েরা ঘুমায় আমার বিবি ঘুমায় আমার মা তখনো ঘুমায় নাই রাত তখন দেড়টা দুইটা আড়াইটা বাজে মার কাছে গেছে রাত এখন কয়টা বাজে বাবা তুই বলতো কয়টা বাজে আমি বলতাম মা গো

বারান্দায় গিয়ে দাঁড়ায় একটা গাড়ি আসলে মনে করি তোর গাড়ি কিন্তু না এটা তোর আমি আবার বিছনায় গিয়া শুই গাড়ির ঘরের বাজে তখন মনে করি আবার বোধহয় আসত কিন্তু না না এটাও তো তোর গাড়ি না মাগো বাড়ির সবাই ঘুমিয়ে আছে আর তুমি এখনো সজাগে আজকে দোয়া করতে হবে কি না বলো বাবার জন্য দোয়া করতে হবে ঠিক কি না বলো সার্থক হয়ে গেল আপনাদের প্রোগ্রামটা বছরে একবার আপনারা এই প্রোগ্রামটা ধরে রাখেন